देखा तेनू पहली पहली बार वे रब्बा मैनू की हो गया दिल जानिए मैं ते আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকল আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো এডিশন করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাট্রেস প্রয়োজন হবে যেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পোস্ট করা থাকবে। তো এখান থেকে নিপোজিট অপশনে ক্লিক করবো, এরপর ফটোস অপশনে চলে যাবো। এখান থেকে আমাদের টোটালি 5টির মতো পিকচার প্রয়োজন হবে। আমরা আমাদের মতো করে 5টি পিকচার সিলেক্ট করবো এবং এগুলোকে অ্যাড করে নিব। এরপর রেশিও অপশনে চলে যাবো, দেন 9:60 রেশিওটাকে সিলেক্ট করবো, যেটা টিকটক লাইক জন্য ফুল প্ল্যাটফর্ম। তো এটাকে সিলেক্ট করে এটাকে ফুল স্ক্রিন করে নিব। ওকে, এখানে যতগুলো পিকচার থাকবে প্রতিটা পিকচার আমাদের জাস্ট ফুল ফ্রেম করে নিতে হবে এখান থেকে। ওকে, এবং এখান থেকে আমরা ডিউরেশন সেট করব। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, এটা ডিউরেশন রাখবো হচ্ছে 7.2। আমরা কিছুটা জুম আউট করে নিব এবং এটা ডিউরেশন হচ্ছে 7.2। ওকে, এবং দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, এটা 6.4। ওকে, এটা 6.4, এবং তিন নম্বর পিকচারটা হবে 6.2। ওকে, একটা হয়েছে, এইটা হবে 6.2। ওকে ওকে, এবং পরবর্তী যেটা হবে এটা হচ্ছে 7.7, সরি 4 নম্বরটা, এটা 7.7 হবে। ওকে, এবং লাস্ট পিকচারটা 2.4 দিব, এবং আমরা মিউজিকের সাথে চালে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। ওকে, তো এটা আমরা পরে চালে করতে পারবো, প্রথমত 2.4 দিয়ে দিলাম। এবং চলে যাবো আমরা ভিডিওসের স্টার্ট পজিশন, দেন ওভারলে অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে, এবং এইখান থেকে আমরা ফটোস অপশন থেকে একটি পিকচার সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব এবং এটাকে জুম করে আমরা নিচের দিকটাতে বসিয়ে দিই এইভাবে। ওকে, দেন এই লেয়ারটাকে আমরা ইন্ডিং পর্যন্ত নিয়ে যাবো, পিকচারের ইন্ডিং। ওকে, এরপর চলে যাবো হচ্ছে আবার ভিডিও স্টার্ট পজিশন, দেন অ্যাড ওভারলে, এরপর ভিডিওস অপশন, এবং এইখান থেকে আমরা একটি লিরিক্স ক্লিপ অ্যাড করব, সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব এবং এটা ব্ল্যাক সিনিম করার জন্য এখানে ব্লেন্ড, দেন হচ্ছে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করব। এরপর টিকমার্ক, আমরা লিরিক্সের পজিশনটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, এবার হচ্ছে ইন্ডিংটা অ্যাডজাস্ট করব। ওকে, আপনি চাইলে লিরিক্সটা অ্যাডজাস্ট করে নিচে বা উপরে বসিয়ে দিতে পারেন, দেন স্টার্ট পজিশনে। এরপর হচ্ছে আবার অ্যাড ওভারলেতে, এরপর এই ভিডিওটিকে সিলেক্ট করব, এটাকে অ্যাড করব, টেম্পলেট ভিডিও যেটা, দেন এটার যে ব্ল্যাক স্ক্রিন আছে এটাকে রিমুভ করার জন্য ব্লেন্ড, তারপর এখানে ফিল্টার, দেন টিক মার্ক। ওকে, এটার ইন্ডিংটাও পারফেক্টলি অ্যাডজাস্ট আছে, জাস্ট এখন একটি লাস্ট ইফেক্ট অ্যাড করার জন্য অ্যাড ওভারলে ভিডিওস অপশন থেকে একটি লাভ ভিডিও যেই ওভারলে ভিডিওটাকে সিলেক্ট করবো এবং এটাকে ফুল ফ্রেম করবো। ওকে, দেন ব্লেন্ড, তারপর এখান থেকে ফিল্টার। ওকে, এবার চলে যাবে ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করার জন্য, এটা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন অথবা কিন্তু উপরেও দিতে পারেন। ওকে, তো ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য আমরা এই লেয়ারটাতে ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো, এখান থেকে লেয়ার বলে অপশন, এবং এটা 3-তে ক্লিক করে দিলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ওকে, এখান থেকে আমরা যদি প্লে করি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। ওকে, 3 অথবা 2। ওকে, দেন এখন যদি আমরা প্লে করি এখান থেকে এটা কিন্তু সম্পূর্ণ লাভ দিকটাকে নিচে দেখতে পাচ্ছেন, এবং লিরিক্সটা কিন্তু আপনি আপনার মতো করে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, যেটা আমরা যদি দেখাই লিরিক্সটা জাস্ট কিছুটা বড়ো করে এটাকে উপরে দিয়ে দিব। ওকে ওকে, একদম পারফেক্টলি আছে, জাস্ট এখন আমরা ভিডিওটাকে সেভ করবো জন্য ভিডিও রেজলিউশনটাকে। আর এখানে কিন্তু দেখেন যখন ফিল্টার ইফেক্টটা চেঞ্জ হচ্ছে ঠিক তখনই কিন্তু ফটোটাও চেঞ্জ হচ্ছে। ওকে, তো ভিডিওটাকে সেভ করার জন্য ভিডিও রেজলিউশন আদার সাইডে এখান থেকে অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের ভিডিওটি লোডিং সেভ হয়ে যাবে। এই সমস্ত ভিডিওটি ক্লিক করলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও, শুনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।